যে আমেরিকাতে মাত্র বছরে ছয় লক্ষ টাকা দিয়ে একটা মানুষ পড়াশোনা করতে পারে আর যেই টাকায় হয়তো বা সে কক্সবাজার ঘুরে আসছে সেই টাকা দিয়ে আকাশবাড়ির আকাশবাড়ি বিদেশে ঘুরে ট্রু তখন আমি দেখলাম যে পঞ্চাশ হাজার টাকার মধ্যে চারটা দেশ ঘুরানো সম্ভব

জিনিস দ্রুত ছড়ায় আর একটা পজিটিভ জিনিস হয়তো ওইভাবে পড়ে থাকে আমাদের এই সেক্টরে এত ডিসট্রাস্ট কেন তৈরি হচ্ছে সবার প্রতি ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস কেমন আছেন আপনারা সবাই আমরা অনেকে নাম শুনেছি আকাশ বাড়ি হলিডেসের আজকে আমাদের বিশেষ অতিথি এই বিশেষ এপিসোডের আকাশ বাড়ি হলিডেসের ফাউন্ডার এন্ড সিও তহিদুল আলম মিলকি ভাই তহিদুল আলম ভাই ঈদ মুবারক এবং ওয়েলকাম টু ঢাকা পডকাস্ট আপনাকে স্বাগত মিল্কি ধন্যবাদ জন্য জি কেমন আছেন মিল্কি ভাই ভালো আছেন আপনারা ভালো আছেন মিল্কি ভাই আমরা আকাশবাড়ি সম্বন্ধে অনেকেই জানি এবং আমার জীবনের অনেকগুলো ট্যুর আমি আকাশবাড়ির মাধ্যমে করেছি এবং আমি বলবো যে বাংলাদেশে যত ধরনের হলিডে প্যাকেজ করে তার মধ্যে আই উড দিস ইজ দ্য বেস্ট ওয়ান তো আমরা জানতে চাইবো আপনার কাছে যে আপনি কবে এই আকাশবাড়ি শুরু করলেন এবং কিভাবে শুরু করলেন ধন্যবাদ দু হাজার দশ সালে আমি শুরু করেছি আমার মনে হয়েছে যে বিদেশে মানুষের ভ্রমণের যে আকাঙ্ক্ষাটা আছে সেটা বাস্তবায়ন করার বড় একটা সুযোগ রয়ে গেছে ছোটোখাটো কিছু অভিজ্ঞতার মাধ্যমে আমি বুঝতে পারি যে মার্কেটে আমার একটা সুযোগ আছে আবার বড় একটা গ্যাপ তৈরি হয়ে আছে আপনি জানেন যে একসময় বাংলাদেশের মানুষজন বিদেশী ভ্রমণটাকে খুবই খুবই লাক্সারি মনে করতে এবং এক্সপেন্সিভ মনে করতো তাই ছিল এক সময় তাই ছিল এক পাড়া মহল্লা হয়তো একটা ফ্যামিলি ঘুরতে গেছে বা একটা কমিউনিটিতে একজন দুজন ঘুরতে গেছে এমনই ছিল ব্যাপারটা কিন্তু হ্যাঁ কিন্তু এখন যে ঘটনাটা আমরা 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 দুহাজার দশ সালে আমাদের যে ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ নেওয়ার পরে উঠছে যে আমরা কমপক্ষে দুই তিন লক্ষ মানুষকে আমরা বিদেশ ভ্রমণের একটা অভিজ্ঞতা দিতে পেরেছি এবং সেই সময়টাতে ছিল যে মানুষ জানুক যে কীভাবে বিদেশ ভ্রমণ করতে হয় কত টাকা লাগে লাগে যে জিনিসটা হয়তো মানুষ এক লক্ষ টাকার চিন্তা করতে পারতো না সেটা আমরা হয়তো ওই সময়ে বিভিন্নভাবে আমরা কাজটা করেছি বিভিন্নভাবে করতে হয়েছে হয়তো এক লক্ষ টাকার জিনিসটা আমরা তিরিশ চল্লিশ হাজার টাকা নিয়ে আসছি এই জিনিসগুলো কেউ জানতো না আসলে এবং ইনফরমেশন এবং পৃথিবী ঘুরে আমরা অনেক জিনিস নিয়ে আসছি অনেক প্রোডাক্টকে আমরা সোর্স করে নিয়ে আসছি আমরা বিভিন্ন এয়ারলাইন্স সাথে বসছি আমরা হোটেলস এর সাথে বসে বিভিন্ন পৃথিবীতে এই রিলেটেড সবার সাথে আমাদের কমিউনিকেশন হওয়ার পরে আমরা জিনিসটাকে ছোট করে নিয়ে আসছি এটাই এখন মানুষ এখন ভোগ করছে এই ধরুন কত বারো বছরের যে মার্কেট এই লক্ষ লক্ষ মানুষ আপনার আপনি দেখবেন যে এখন আপনি এই ফ্ল্যাটে আছেন পাশের ফ্ল্যাটের মানুষ বিদেশ ঘুরছে নিস্তার মানুষ বিদেশ ঘুরছে পুরো ব্যাপারটা কিন্তু ঘুরে গেছে জিনিসটা এবং আপনার কমিউনিটিতে এমন কোনো বন্ধু বান্ধব পাবে না যারা যারা দুই চার বিদেশ যায় না বিদেশে যায় এই মার্কেটটা আসলে আমরাই তৈরি করেছি বলতে পারেন তারপর অনেকে আসছে কিন্তু আমি যখন আসছি তখন কেউ আসলে তেমন একটা ছিল না এটা কি কোনো একটা মানে ঘটনা ছিল যে ঘটনা থেকে আপনি ভাবলেন যে না আমার এই আকাশ আমি আমি অনেকদিন আমি বিদেশে ঘুরি কিন্তু দুই হাজার দশ সালে যে ঘটনাটা ঘটলো যে আমি দেখলাম যে অনলাইনে কিছু জিনিস আমরা করতে পারি আমার একটা ছোটো ঘটনা ঘটেছে আমি আমি একটা হোট কোনো এক কারণে এক বন্ধু বান্ধবের আড্ডায় দেখলাম যে একটা হোটেল অনলাইনে বুক করা যায় এ ব্যাপারটা আমাকে অনেকটা উত্তেজনা দেয় উত্তেজনা দেয় কেমন যে আমি চাপ দিলে সুইচ করলে একটা হোটেল বুকিং হয়ে গেল অনলাইনে তো তখন কিন্তু দুই হাজার দশ সাল এগুলো কেউ জানে না আসলে এখনো অনেকে জানে না তারপরে আমি এটাকে নিয়ে যখন আমি একটা দেখলাম যে চাপ দিলে হোটেল হয়ে গেল হোটেল বছর চলে আসলো খুবই আনন্দ পেয়ে গেলাম আমার ব্যাপারটায় তারপর যখন আমি হোটেলে গেলাম দেখলাম তার রুম দিয়ে দিল এই ব্যাপারটা আমার কাছে মনে হলো যে আসলে তো এক দেশে বসে এক দেশে কাজ করা যায় সেমভাবে ভাবে আমি দেখলাম যে ব্যাপারটা তাই তো তখন আমি একটু অ্যানালাইসিস করলাম আমার একটা টিম ছিল অ্যানালাইসিস করে দেখলাম যে যে মানুষ কেন এক দেশে ঘুরতে যাবে দুই তিন দেশ চার দেশে ঘুরতে গেলেও মানুষ অনেক অল্প খরচে ঘুরতে পারে তখন আমি দেখলাম যে পঞ্চাশ টাকার মধ্যে চারটা দেশ ঘোরানো সম্ভব চারটে দেশ তখন মানুষ একটা দেশে এক লক্ষ টাকা বাজার করে এই ধরে দশ দশ হাজার এক দেশে গেলে এক লক্ষ টাকা বাজার করে সেই সময় চার দেশে আমি পঞ্চাশ হাজার টাকা বাজেটে মানুষে ঘোরানো শুরু করলাম এবং সাকসেসফুলি আমি দু তিনটা প্রোজেক্ট যখন হয়ে গেল। তখন আমরা মার্কেটে বুঝে ফেললাম যে এটা সুযোগ আছে যে মানুষকে জানানোর এবং মানুষ খুব উৎফুল্লভাবে ব্যাপারটাকে নিল এবং এটা আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি আর কখনো স্ট্রাগল করতে হয়নি কোভিড ছাড়া কখনোই কখনোই আমাদের কমতি ছিল না কখনোই আমাদের রেসপন্সের কমতি ছিল না বা কখনোই আমাদের কাস্টমার কমতি ছিল না ভাই আপনি যখন এই ভিসা প্রসেসগুলো শুরু করলেন আপনি কেনই এই ভিজিট ভিসা বা এই ট্যুর প্ল্যানিং এগুলো নিয়ে শুরু করলেন কেন স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট নিয়ে শুরু করলেন না না আমি স্টুডেন্ট ভিসা আমি করি মানে আমার একটা আরেকটা প্রতিষ্ঠান আছে এখন জি আপনার কথাও ঠিক আছে আমি তখন কেন করলাম না এখন কিন্তু আমি শরণদেব সার্ভিস দি আমার আরেকটা কোম্পানি আছে আকাশবাড়ি গ্লোবাল সার্ভিস আকাশবাই গ্লোবাল অফিস

তারপরে আপনার আমরা আমরা লিথুনিয়াতে আমরা অনেক অসুবিধা পাঠাই যেটা আমাদের কাছে কোনো রিফিউজাল নেই আস পর্যন্ত হান্ড্রেড সাকসেসফুলি আমরা কাজটা করছি তারপরে আমাদের মালয়েশিয়াতে একটা প্রোডাক্ট আছে যে আমি এটা খুবই আমি জোর দিয়ে বলতে পারি যে মালয়েশিয়াতে এমন একটা প্রোডাক্ট আমার কাছে আছে যে আপনি যে কেউ চাইলে মালয়েশিয়াতে পড়তে যেতে পারবে এবং বাংলাদেশের সাথে খরচ কম আমাদের দেশের সাথে খরচ কম এখন কেন যাবেন আপনার মালয়েশিয়াতে দেশে পড়বেন না মালয়েশিয়াতে কেন পড়বেন কারণটা হলো যে

আমি কারণ এই এলিড পিপল যারা যারা এক্সপেন্সিভ প্রোডাক্ট কিনে তারা কিন্তু মার্কেটে আগেই ছিল তাদের দিকে আমার কোনো কোনো আমি কোনো ধ্যান ধারণা ব্যয় করে নেই আমি আমার ধ্যান ধারণা ব্যয় করছি যে যারা যেতে পারে না

আর ওয়ার্ক পারমিটের বিষয়টা আমি এটা দেখি না আমি করি না আসলে এটা আলাদা একটা চ্যাপ্টার এটা আলাদা চ্যাপ্টার এটা আলাদা বিজনেস আমি এদিকে যাইনি আসলে আচ্ছা ম্যান পাওয়ার মানে অনেকে ম্যান পাওয়ার টার্বুলেন্সি বা এগুলোকে একই ধরনের মনে করে মনে করে হ্যাঁ বাট এটা কি डिफरेंट চ্যাপ্টার জি ম্যান পাওয়ার নিয়ে কাজ করা শ্রম শক্তিকে এক্সপোর্ট করা এদিকে আমি আমার কখনো যাওয়া হয়নি এখন স্টুডেন্ট হিসেবে কোথায় কোথায় কাজ করছেন আপনারা আমি ইউরোপে করছি কানাডাতে করছি আমেরিকাতে করছি ইউকে তে করছি মালয়েশিয়াতে করছে চায়নাতে করছি চায়নাতে করছেন দক্ষিণ কোরিয়া ওদিকে এখনো শুরু করে নেয় দক্ষিণ কোরিয়াতে আমাদের দক্ষিণ কোরিয়া থেকে আমাদের আমাদের কাছে প্রস্তাব আছে এটা একটু যাচাই বাছা চলতেছে আমরা ওয়েলকাম করি যে কোনো মার্কেটকে আমরা ওয়েলকাম করি অবশ্য আচ্ছা মিলকি ভাই আমি যদি ট্রাভেলগুলো নিয়ে কথা বলি যে আপনি যে ট্রাভেল প্যাকেজগুলো করেছেন আমার মনে হয় যে প্রথম আপনারাই যে সুন্দর সুন্দর প্যাকেজ করেছেন যে তিনটা দেশ চারটা দেশ হয়তোবা লাখ খানিক টাকার নিচে যেটা অন্য কেউ কখনও মানে আমি দেখি না হয়তো বা পরে ফলো করেছে আপনাদেরকে তো এই যে প্যাকেজগুলো আপনারা করছেন মানে অনেক ক্রিয়েটিভ করে করছেন কিংবা অনেক লুক ক্রিয়েটিভ করে করছেন কারণ আমি এমনও দেখেছি যে অনেকে তার হয়তো বা ওই ওই টাকাটাও নাই সে ইএমআই করে যাচ্ছে আপনাদের সাথে তো যেটা হয়তোবা কখনো মানে দশ বছর আগে বিশ বছর পনেরো বছর আগে কেউ কল্পনা করেনি তো এই যে প্যাকেজ ক্রিয়েটিভ প্যাকেজ এই সম্বন্ধে যদি আপনি কিছু বলেন সেটাই বললাম আপনাকে যেটা বলছিলাম যে আমি কিছু অ্যানালাইসিস করে দেখেছি যে বিভিন্নভাবে জিনিসগুলো করা যায় এবং বাংলাদেশের মানুষের মধ্যে একটা একটা গোপন ইচ্ছা আমি একটু পেয়েছি সে মানুষ আসলে আর একটা উন্নত দেশে ঘুরতে যেতে চায় কেউ থাকতে কেউ ঘুরতে যেতে চায় কেউ ফ্যামিলি ভিজিট করতে চায় কেউ হয়তো ওইখানে তাদের তাদের ক্যারিয়ার করতে চায় এটা একটা মানুষের মধ্যে আছে এবং সেটা আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া ইউরোপ এসব মানুষের একটা সুপ্ত আকাঙ্ক্ষা আছে এটা একটা শ্রেণীর একটা পার্টিকুলার শ্রেণীর এটা আছে এবং তারা পটেন্সিয়াল কাস্টমার তারা আসলে তারা প্রথমে এগুলো দেশ ঘুরে তারপর তারা ওদেরকে যায় তো এদের কি লাগে এরা এদের লাগে হলে একটা ট্রাভেল হিস্ট্রি লাগে এরা ঘুরে এরা চার পাঁচটা দেশ দেশ ঘুরলে তারা ওই সমস্ত দেশে ভালো অ্যাপ্লাই করে তাদের বিষয়গুলি হয় এটা একটা ক্রাইটেরিয়া ছিল আর একটা ক্রাইটেরিয়া ছিল যে মানুষ স্বতঃফূর্তভাবে বিদেশ ঘুরতে যায় যারা চাকরি করে তারা একটা ছুটি পেলে ঘুরতে যেতে চায় একটা একটা নিউ ওয়েড কাপল তারা তারা করতে চায় বন্ধু বান্ধবরা ঘুরতে যায় এবং সবাই সব শ্রেণীতে এটা পাবে ফ্যামিলি ফ্যামিলি ভিজিট ফ্যামিলি ফ্রেন্ডস ভিজিট অনেক কিছু সামনে আমরা আরেকটা প্রোডাক্ট নিয়ে আসতেছি হলো আপনার ডেস্টিনেশন ওয়েডিং এটা নিয়ে আমি একটু পরে পরে কথা বলি বাট ওটা আরেকটা প্রোডাক্ট আর তো দেখো সব শ্রেণীর মধ্যে ব্যাপারটা খুব প্রবল ইচ্ছা তো প্রবল ইচ্ছা হওয়ার কারণে আমরা 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 ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করলাম যে ব্যাপারটা অনেক এক্সপেন্সিভ আছে তারা তাদের তো আসলে তারা দুইবার চারবারে পাঁচবারে যে ঘটনাটা ঘটবে এটা আমরা একবারে করার চেষ্টা করি ওই কনসেপ্ট থেকেই আমরা দুই তিনটা ডেস্টিনেশন একসাথে করে প্যাকেজ বানানো শুরু করলাম এবং এতে যে কেউ কিছু কম পেল তাও কিন্তু না মোটামুটি আমরা চেষ্টা করি যে যেখানে আমরা নিচ্ছি সেখানে মোটামুটি একটা শহরের যতটুকু তাকে কভার করানো যায় দেখানো সম্ভব এবং দেখেন আপনি কিন্তু যদি এক দেশে যান আপনি একবার ছুটি দিবেন বা আপনি একবার বিজনেস ম্যানেজ করে একবার যাবেন আরেক দেশে গেলে আপনি আবার সেই ম্যানেজমেন্টটা করতে হবে আবার সেই ব্যাপার বাচ্চাদের স্কুল থাকে আপনাদের অনেক কিছু থাকে মানুষ এখন আর সিঙ্গল টেস্ট যাচ্ছেই না তাও সবাই কিন্তু এটাই পছন্দ করে মানে সবাই বলে ভাই এটার সাথে কি আছে কি আছে এটার সাথে কি করা যায় ওটার সাথে কি করা যায় এটাই বেশি না মানে এটাই করে আনলেস যাদের কাজ আছে দেশে আমি চিকিৎসা করতে যাব এক জায়গাতে যাবে লং টার্ম থাকবে থাকবে বা সিঙ্গাপুর যাবে এছাড়া যারা ট্যুরিস্ট তারা একটু অন্য সুযোগে চায় মানে বিভিন্ন ভাবে ওরা বলে যে কিভাবে আরো কভার করা যায় আমি আপনার অনেক প্যাকেজ দেখেছি এবং বেশ কিছু প্যাকেজ আমি নিজেও নিয়েছি কিংবা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও নিয়েছে এবং আমি অনেক বলেছি যে আপনার কাছ থেকে নেওয়ার জন্য এখন এই যে আপনার যে সব লুক্রিয়েটিভ প্যাকেজ ছিল আমি কয়েকটা নাম বলি যেমন একটা ছিল যেমন হচ্ছে সম্ভবত বালির একটা প্যাকেজ ছিল তারপর একটা প্যাকেজ ছিল মালয়েশিয়া সরি মালয়েশিয়া মালদ্বীপস কারণ মালদ্বীপসে কিন্তু অনেক মানুষ একটা সময় ভাবতো যে অ্যাফোর্ড করতে পারবে না বাট আপনি কিন্তু অ্যাফোর্ডেবল মধ্যে নিয়ে আসছেন তো এই যে যেসব লুক্রেটিভ প্যাকেজগুলো ছিল তার মধ্যে যদি আপনি দু একটা প্যাকেজের কথা বলেন যেটা সবচেয়ে বেশি মানে সেল হয়েছে রিসেন্ট ডেজেই তো একটা ঘটনা ঘটেছে যে ধরুন আমরা নিজেরাই বছর পাঁচেক আগে মালদ্বীপ চিন্তা করতে পারতাম না এখন মালদ্বীপ মনে হতো যে একটা 2 লক্ষ টাকা নিছে যাওয়া জানা বলে এটাতে আমরা খুব একটা কাজ করতে পারব বাংলাদেশ মানুষের Affordable যে স্ট্যাটাসটা মানে afford এফোর্ড এর জায়গাটা ওখানে কিন্তু মিটআপ করছিল না কিন্তু আমরা কোভিড পরে বিভিন্ন ইয়ালাসের সাথে আমরা বসছি এবং আমাদের সুযোগ সুবিধা কিছু আসছে এবং কিছু ইয়ালাসের উদ্যোগ আছে আমাদের কিছু উদ্যোগ আছে সব মিলিয়ে আমরা মালদ্বীপ টাকা হাতের মুঠায় নিয়ে আসছি এটা শুরু হয়েছিল 2016 সালে 16 সালে হ্যাঁ কোভিডের কারণে তো বন্ধ ছিল তো কোভিডের পরে একটু বেশি হয়েছে যে ব্যাপারটা তো দেখলাম যে মালদ্বীপের প্যাকেজ অনেক অল্প খরচে দেওয়া যায় তারপরে একটা ব্লেসিংস যে মালদ্বীপের সাথে আরেকটা দেশ যোগ হয়ে গেল শ্রীলঙ্কা শ্রীলঙ্কা হ্যাঁ তো শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কান হলিডেজ বা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটা বড় ভূমিকা আছে ওরা যে কারণে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা করতে পারলাম এবং আমি আমি আপনাকে এটাও বিশ্বাস করতে চাই যে পঞ্চাশ হাজার টাকা দেশে ঘুরে আসছে রিটার্ন টিকিট সবকিছু সহ সবকিছুই আছে শুধু তার দুপুরের খাওয়াটা রাতের খাওয়াটা তাকে নিজে করতে হয়েছে তার বিশাও লাগে না কিছু লাগে না মানে আপনি শুধু পঞ্চাশ হাজার টাকা বিনিময়ে কিন্তু ঘুরে আসছেন এটা তো ওই অসম্ভব অসম্ভব এক পর্যায়ে অসম্ভব যদি এটার আসল দাম হলো সত্তর পঁচাত্তর হাজার টাকা বা পঁয়ষট্টি হাজার টাকা বাট কখনো কখনো সময় আসে না যে এটা প্রাইসকে আমরা আটকে দিয়ে সেটি করতে পারি রিসেন্ট যে সুযোগ গেছে তো আমরা হাজার হাজার মানুষকে আমরা প্রতি প্রতি মাসে এক হাজারটা অধিক মানুষকে আমরা মানে শুধু মালদ্বীপ যাচ্ছি শুধু মালদ্বীপ শ্রীলঙ্কা যাওয়ার চেষ্টা করছি আচ্ছা মিলকি ভাই আপনি তো অনেক ভিসা করছেন তো সেই ক্ষেত্রে কি কোনো রেশিও আছে যে প্রতিদিন আপনার কতগুলো ভিসা হয় আপনার প্রতিষ্ঠান থেকে আসলে আমরা আমাদের ভিসা হয় একটু অন্য কারণ আছে কারণ আমরা মানুষকে একটু আকাশ বলে আজকে এই পর্যায়ে আসার পিছনে একটা কারণ কিন্তু আছে ভাই কারণটা হলো আমরা মানুষকে এক্সট্রা কোনো হোপ দিতে রাজি না মিথ্যা হোপ মিথ্যা কোনো আশ্বাস দিতে রাজি না এবং আমরা মনে করি যে একটা 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 আনসাকসেসফুল কাস্টমার বা একটা আনহ্যাপি কাস্টমার পুরো মার্কেট নষ্ট করে ফেলতে পারে তো আমরা সাধারণত আমাদের কাছে ভিসা সাপোর্টের জন্য আসে আমেরিকা ক্যানাডা ইউএস আমেরিকা ইউএস ইউকে ক্যানাডা অস্ট্রেলিয়া ইউরোপ তো তারা মানে আজকে তো অনেক সময় ব্যস্ত না সবাই মানে কিন্তু অনলাইন নিজেরাই করতে পারে বা অনেকে 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 অনেকেই করে কিন্তু আমাদের আবার ছোট্ট একটা সার্ভিস চার্জের বিনিময়ে আমাদের কাছে কাজটা করে দিয়ে যায় এবং আমরা যখন দেখি যে ফাইলটা হওয়ার বিব্রত করতেও চাই না এই মানুষটা কে আমরা বিজনেসের খাতিরে খাতির নিয়ে বিজনেস করবো কারণ আমরা অল্প একটা ছোট সার্ভিস চার্জ দিই এটা নিয়ে আসলে আমরা যারা এলিজিবল তাদের সাথে কাজ করছে কারণ আমাদের কাছে কাস্টমার অনেক বেশি

আপনার আপনার যেটা সেটাসটা কিন্তু রিফ্লেক্ট করছে আপনার ব্যাংকের স্টেটমেন্টের উপরে তো এটা ভালো হইতে হয় ইনকাম ট্যাক্স কেমন দিয়েছে এগুলা কিছু টি ইস্যু আছে তিন বছরের রিটার্ন লাগে তো আপনি যদি আপনার পোর্টফোলিও জমা দেন এটা বোঝায় কোনো আসলে মানুষের কোনো অনেক বেশি বড় না জানার যে এটা আসলে উনি বা উনি একটা রিয়েল টুরিস্ট কিনা কোভিড এর পরবর্তীতে হয়েছে কি পৃথিবীগুলি পৃথিবীর দেশগুলো অনেকটাই উদ্ধার হয়ে গেছে ভিসা দেওয়ার অনেকটাই কারণ ওদেরও টুরিস্ট দরকার বাংলাদেশের টুরিস্ট কিন্তু ভালো বাংলাদেশের টুরিস্ট এক জায়গায় গেলে তারা অনেক অনেক ভালো ইম্প্যাক্ট রাখে তাদের অর্থনীতিতে বাংলাদেশের টুরিস্টরা ভালো খরচও করে যায় অনেক যায় ক্ষতিও করে সেটা আরেক জিনিস সেটা অন্য ব্যাপার ওদিকে আমরা যাবো না বাট বাংলাদেশ টুরিস্ট অনেক ভালো বাংলাদেশের টুরিস্টকে তারা এখন ওয়েলকাম করছে অনেক দেশে এই ব্যাপারটা কিন্তু অনেকে জানে না দেখেন আমি আমাদের ফেসবুক খুললে দেখবেন যে আমরা আমরা উৎসাহিত করি বিশাল ব্যাপারে

আমি দুইটা কথা বলার সুযোগ পাচ্ছি মানুষজন শুনলো তো ঢাকা বোর্ডের সাথে যদি একটা ধন্যবাদ দিতেই হয় আলোচনা হয় যদি আমি কয়েকবার আমি আমি মিডিয়ার সামনে বলেছি বলেছি যে আমার একটাই কথা যে ভিসা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা যে পরিবর্তন হচ্ছে ভিসানীতির পরিবর্তন হচ্ছে আমরা কিন্তু সবার

সাধারণ ব্যাপার হয়ে গেছে এবং সেভেন ডিজিটও চলে আসছে বাংলাদেশে বেতন পাচ্ছে তো একটা একটা আর্থ সামাজিক ব্যাপার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এই ক্ষেত্রে ওই যে বিচার নীতি মানুষের মানুষ আমরাও একটা অ্যাট্রাকটিভ কাস্টমার হয়ে গেছে কিন্তু অলরেডি হুম সেটাই আমি যেমন হচ্ছে যে যখন আপনার মাধ্যমেই আমি যখন মালয়েশিয়াতে গেলাম তারপর সিঙ্গাপুর গেলাম তখন দেখলাম যে ওরা বলছে যে একটা সময় ছিল যে হোয়াইট স্কিন পিপল যারা সাদা চামড়ার তারা অনেক বেশি ট্যুরিস্ট ছিল বাট এখন যেটা হচ্ছে যে মানে আমার আমরা যারা যারা সাউথ এশিয়ান তাদের সংখ্যাটা অনেক বেশি অবশ্যই তা ইন্ডিয়ান মার্কেট সবচেয়ে বড় হ্যাঁ সারা পৃথিবীতে ইন্ডিয়ান মার্কেটটা সবচেয়ে বড় হুম এবং আপনাকে আমি যে একটা ডাটা দিতে পারি যে ইন্ডিয়া এবং তারপর চায়না এরা সারা পৃথিবীকে দখল করে আছে সাদা চামড়ার ব্যাপারটা যেটা আমরা বলি যেটা

আহ মানুষের ইচ্ছা বাড়ছে এটা বাড়ছে হুম এটা শব্দটির সুযোগ শব্দটিতে মনোযোগ যাচ্ছে মিলকি ভাই আপনার কাছে এটা প্রশ্ন ছিল আগে আমার এক ফ্যামিলি মেম্বার উনি স্পেইনে যে আবেদন করলেন তা আমি খুব অবাক হয়ে গেলাম সে আমাকে এসে বলছিল ভাই আমি তো খুব বিপদে পড়লাম কেন বিপদে পড়লেন ভাই আমার কাগজপত্র শুধু নোটারি করাতে সব করাতে প্রায় 40 42 হাজার টাকা শুধু কাগজের খরচ চলে গেল আমি কিভাবে উনি আমাকে বললেন যে ওনার যত সার্টিফিকেটস আছে ওনার যত ডকুমেন্টেশন আছে ওনার বিজনেসে ট্রেড লাইসেন্স টি ইনবিন এগুলো এভরিথিং যেগুলো ইংরেজি ছিল ইংরেজিতেই ইংরেজি থেকে সেগুলো আবার স্প্যানিশ করতে হয়েছে করে সেগুলো আবার নোটারি করতে হয়েছে আর যেগুলো হচ্ছে আপনার বাংলাতে ছিল সেগুলো ইংরেজিতে করে নোটারি করতে হয়েছে আবার স্প্যানিশ করে নোটারি করতে হয়েছে আবার ওনার অ্যাসেট ভ্যালুয়েশন করতে হয়েছে তিনশো টাকার স্ট্যাম্পে তারপরে হচ্ছে আবার অনেক অ্যাফিডেভিট করতে হয়েছে করতো এত কিছু দেশের ক্ষেত্রে তারপর আমি ক্যানাডা তো দেখলাম আমার আরেকজন পরিচিত উনিও অ্যাপ্লাই করেন ওনারও দেখলাম সব কাগজপত্র যেগুলো ইংরেজিতে ছিল নোটারি করতে হয়েছে আর যেগুলো হচ্ছে বাংলাতে ছিল সেগুলো ইংরেজি করে নোটারি করতে হয়েছে তো এই বিষয়গুলো কি শুধু বাংলাদেশের মানুষের জন্যই নাকি পৃথিবীর অন্য দেশে সেম আমার কাছে কিন্তু এগুলো খুব একটা আমরা এত কিছু আমাদের কাছে লাগেও না আমরা আমরা রিকোয়ার্ডও করি না আমরা বলি না জি কিছু দু একটা ডকুমেন্টস অবশ্যই করতে যেমন ট্রেড লাইসেন্স করতে হয় জি ব্যালেন্স শেপ বোধ করতে হয় না সোফার আমি যতটুকু জানি আপনার দু একটা ডকুমেন্টস করতে হয় এটা দুই হাজার তিন হাজার টাকার বেশি খরচ হওয়া উচিত না এখন যারা করছে ব্যাপারটা যারা মানুষ তিরিশ চল্লিশ হাজার টাকা নোটারি করাচ্ছে তারা নিজেদের স্বার্থেই করাচ্ছে আচ্ছা

বিস্তার প্রাপ্তি রেশিওটা এক সময় একের দেশে একটু ভ্যারি করে একজন একটা কোটা শেষ হয়েছে আরেকজনের কোটা শুরু হয় বলে আমরা কি করি যখন যখন যে কোটাটা ভালো চলছে তখন সেই কোটা দিয়ে মানুষকে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি তো আপনার যে কথাটা বলছেন সেটা মিথ্যাও না স্পেনে পার্টিকুলার স্পেনে যাওয়ার জন্য হয়তো তাকে স্প্যানিশ কিছু কাজ করতে হয়েছে স্প্যানিশ নোটের হয়তো এক্সপেন্সিভ হতেই পারে

একটা অ্যাম্বাসি ধরে নয় বা ওই কর্তৃপক্ষ ধরে নয় যে আপনি একটা ভিজিটার ফ্রিকুয়েন্টলি আপনি ঘুরে বেড়ান এটা আপনার একটা প্লাস পয়েন্ট এখন একটা একটা বড় একটা প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার উনি কোথাও যায় নাই ওনাকে আমেরিকা বিশ্ব দিবে না আমার পাসপোর্ট এর কোনো ভিসা ছিল না আমি যদি আরো দশ বারো চোদ্দ বছর আগে কথা বলি দুই সালে আমার কোন ভিসা ছিল না আমি ইন্ডিয়ান ছিল না আমি ভিসার জন্য দাঁড়াইছি এবং এটা সুইজারল্যান্ড এম্বাসিতে

আশা যে মানুষজন জানবে আমরা চেষ্টা করছি আপনারা মানুষ এখন জানে যেমন আমার মনে হয় যে ইভেন প্রচুর লোকজন যে যারা বিদেশে যাচ্ছে একটা সময় এরকম ছিল যে বিদেশে যাওয়ার জন্য ট্রাই করতো হয়তো বা আহ মানুষজন জানতো না ইনফরমেশন জানতো না কিন্তু এখন কিন্তু ইনফরমেশন অনেক সহজ হয়ে গেছে এক্সেসটা চলে আসছে যে অনলাইন এক্সেস করছে আপনাদের কাছে রিচ করছে মিলকি ভাই আমার একটা কোয়েশন হচ্ছে যে এই মোমেন্টে আপনার যতগুলো প্যাকেজ আছে মানে আমি বলছি যে ট্রাভেলিং যেসব প্যাকেজগুলো আছে তার মধ্যে টপ কয়েকটার কথা যদি বলেন আমাদের এখন সবচেয়ে ভালো প্যাকেজ যেটা রিসেন্টলি গত দুই বছর ধরে সবচেয়ে ভালো চলছে সেটা মালদ্বীপ অ্যান্ড শ্রীলঙ্কা একটা কম্বাইন্ড প্যাকেজ আছে যেটা মানুষ একেবারে হাতের মোটা প্রাইজের দিক দিয়ে ভালো এক্সপেরিয়েন্সের দিক দিয়ে খুব ভালো এটা এটা শত শত মানুষ কিনছে আমাদের অনেক পুরনো একটা প্রোডাক্ট যেটা বারো চোদ্দ বছর পুরনো সেটা এখনও জনপ্রিয় সেই হারে জনপ্রিয় সেটা হলো সিঙ্গাপুর মালয়েশিয়া এবং থাইল্যান্ড আচ্ছা এই তিনটা দেশ এটা কমন তিনটা দেশকে নিয়ে আমাদের একটা প্যাকেজ আছে যেটা এখন এক লক্ষ টাকার মধ্যে হয় এটা আমরা একশো পঞ্চাশ হাজার টাকার মধ্যে করেছি রাইট এখন এক লক্ষ টাকা খরচ হয় কারণ যে এখন প্রত্যেক জিনিসের দাম বেড়ে গেছে ডাবল দাম আরো বেশি ডাবলের চেয়ে বেশি ডাবলের চেয়ে বেশি একটু ফাঁকে বলে রাখি একটা বিজনেস ক্লাস টিকিট আমেরিকাতে পনেরো পনেরো লক্ষ টাকা হয়ে গেছে পনেরো লাখ পনেরো লাখ আমেরিকার একটা বিজনেস ক্লাসের টিকিট এখন পনেরো লাখও কিনতে হয় সেটা এক দুই লক্ষ টাকা ছিল তো ওই হিসাবে অনেকটা হাতের বাইরে চলে গেছে তো এক লক্ষ টাকা আমাদের যে প্যাকেজটা আমাদের আছে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এটা খুব জনপ্রিয় এখন কত দিনের এটা সাত দিনের প্যাকেজ সাত দিনের হ্যাঁ এবং এটা আসলে কি প্যাকেজ সাত দিনের ইচ্ছা করলে আপনার

তো আসলে আমাদের সমস্ত প্যাকেজ যেগুলো আছে প্রত্যেকটা প্যাকেজেই বিমান টিকিট আছে হোটেল আছে ট্যুরস আছে গাইড আছে এয়ারপোর্ট ট্রান্সপোর্ট আছে সবই আছে কোনো কিছু নয় যা আছে এমন অনেক প্যাকেজ আছে ভিসাও আছে হুম কিছু বেশিরভাগ প্যাকেজে ভিসা ছাড়া অনেক প্যাকেজ আছে ভিসাও আছে এই একটা কারণ আছে মিল্কি ভাই যে ধরেন কেন মানুষ আবার মিস ট্রাস্ট করে যেমন আপনার প্যাকেজগুলো কিন্তু রিটার্ন টিকিট সহ মানে সবকিছু সহ হয়তোবা মিল দুইটা নাই যে হয়তো ডিনার এবং লাঞ্চটা নাই ব্রেকফাস্ট সহ সব কিছু আছে বাট আমি অনেক প্যাকেজ দেখেছি মানে অনেক আপনার যারা কম্পিটিটর আছে তারা কি করে তারা প্যাকেজের অ্যামাউন্টটা কম দেখায় হয়তো বা নিচে লিখে দেয় যে রিটার্ন টিকিট ছাড়া এরা কিন্তু টিকতে পারা নাই ওদের সাইজও অত বড় হয় হ্যাঁ হ্যাঁ ওরা ধরুন অল্প প্রাইস দেখাচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করছে মানুষ জানতেছে আসলে আপনার তাকে বলবেন যে পনেরো হাজার টাকা বিদেশ ঘুরে তো এটাই যে আমরা বুঝতে পেরেছি মানুষ পুরো জিনিসটা চায় আমি মনে হয় আজ পর্যন্ত কখনোই টিকিট ছাড়া বিজনেস টা করে নাই সবকিছু

এটা এটা সলভ যাব না ইভেন আমি ফ্রেন্ডলি বলি যেটা হচ্ছে হয়তোবা এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেকে আমাকে বলছে মানে পার্সোনালি শেয়ার করছে আমরা অনেক সময় হয় না ফ্রেন্ডরা কথা বলে অনেক কিছু আমরা বলি তো এই সময় কিন্তু বলছে যে ধরেন যেই টাকায় হয়তোবা সে কক্সবাজার ঘুরে আসছে সেই টাকা দিয়ে হয়তোবা সে আকাশবাড়ির মধ্যে বিদেশে ঘুরে উঠু একদমই ট্রু আসলে সত্যি কথা আপনি আপনার কম্পজার দু লক্ষ টাকার রুমও আছে আপনার সাইবার হোটেল যদি আপনি দুই তিন দিন থাকেন আর যদি বিমান ভাড়া খরচ করেন এই টাকাতে কিন্তু আপনি সেভেনটি হাজার চলে যাবে এই টাকাতে কিন্তু আপনি দুটা দেশ ঘুরে দুটা দেশ ঘুরে আসছে এটা হচ্ছে ট্রু এই ক্ষেত্রে যদি মিল্কি ভাই যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে ধরেন যেখানে ধরেন বাংলাদেশে আরো চিপ হওয়ার কথা মানে আরও খরচ কমার কথা সেখানে এত কেন বেশি বাংলাদেশের ট্যুরিজম জি জি

দহ 10 সালে আমি মাত্র তিনজন কিনে শুরু করি আচ্ছা তখন অফিস কোথায় ছিল বনানতে ছিল আচ্ছা আমার যে পত্রিকা বাড়ি আছে বনানতে ওটা ছোট একটা রুমে আমি শুরু করি আচ্ছা মিল্কি ভেনশন মিল্কি ভেনশন তো তখন তো কনফিডেন্স লেভেল তো এমন ছিল না ছোট একটা জায়গা শুরু করি তারপরে এখন সেই যাত্রা শুরু আজকে আবার করলে প্রায় দুশো লোক কাজ করে দুশো আকাশবাড়িতে একশো তিরিশ চল্লিশ লোক কাজ করে আচ্ছা আর আকাশবাড়ি রিলেটেড যে কাজগুলিতে আছে মোটামুটি দুশো লোকের মতো একটা দুশো লোকের মতো কাজ করে আর কি আমি যদি মানে একটা পরিসংখ্যান বলি যে অ্যাপ্রক্স ধরেন বছরে কত হাজার মানুষ আপনাদের সাথে যায় মানে প্যাকেজ নেয় অ্যাপ্রক্স মানে আমাদের

আমি একটা জিনিস খুব খেয়াল করছি যে একটা মানুষ যেটা আমরা ইজিলি করতাম এখন আমি একটা প্যাকেজ দিয়েছি আমার আমার সাথে কম্পিউটার হতে পারছে না তখন সে প্রাইস কম দিয়ে বিজ্ঞাপন করছে কিন্তু সার্ভিস দিতে পারতেছে না লো স্ট্যান্ডার্ডের জিনিস দিচ্ছে এতে আস্তে আস্তে জিনিসটা কিন্তু এবং

তো এটা মানুষ মনে করে মনে করে তো তারা আসলে ওই ডিটেলসটা হয়তো জানে না তারা তারা মার্কেটটা নষ্ট করছে আরেকটা সমস্যা আছে যে একটা এটা একটা গুরুতর সমস্যা সেটা হলো যে আমি আপনাকে যেটা বলি আপনি একটা প্রোডাক্ট যদি একশো টাকা দিয়ে কিনেন তবে আপনি একশো পাঁচ টাকা বিক্রি করার চিন্তা করবেন কিন্তু আপনি বাংলাদেশ মার্কেট এমনও হয়েছে দেখবেন যে আপনি প্রোডাক্টটা একশো টাকা দিয়ে কিনেছেন

এতে করে তাদের মার্কেট সাইজটা হয়তো বড় হয় এটা ওদের ব্যবসা এটা আমার ওদের ব্র্যান্ডিং এটা আমাদের এটা আমাদের কোনো ব্যাপার না বাট ইমপ্যাক্টটা কি হচ্ছে আপনি একশো টাকা আপনি একশো টাকা প্রোডাক্ট কিনেছেন আপনি একশো টাকা বেচবেন তো কিন্তু আপনি দেখতেছেন যে একশো পাঁচ টাকা বেচতে পারতেছেন না এটা পঁচানব্বই টাকা বিক্রি করার জন্য লোক বসে আছে ফলে মানুষ কিন্তু ফার্স্টেড হচ্ছে জি যারা উদ্যোক্তারা ফার্স্টেড হয়ে যাচ্ছে এবং একটা হাতে চলে যাচ্ছে মার্কেটটা এমনও হচ্ছে এবং কোয়ালিটি কোয়ালিটি কিন্তু পড়ে যাচ্ছে সার্ভিস কোয়ালিটি পড়ে যাচ্ছে এই ইন্ডাস্ট্রিটা সার্ভিস ইন্ডাস্ট্রি এখানে আপনার আসলে কোয়ালিটি বা সার্ভিস ফেলে দেওয়া আপনার রাস্তা নাই ডেফিনেটলি মিল্কি ভাই আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে এই মোমেন্টে আপনি ফিউচারের জন্য কিংবা আপকামিং কি লুক্রেটিভ প্যাকেজ আপনি প্ল্যান করছেন দর্শকদের জন্য প্রতিদিন প্রোডাক্টে আমাদের একটা টিম কাজ করে আচ্ছা

যে আপনারা সকল প্রকার টিকিট এবং প্যাকেজিংয়ে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ঢাকা পডকাস্ট এই প্রোমোটা ইউজ করলে এবং আমার ডিসক্রিপশন বক্সে মিল্কি ভাইয়ের দেওয়া আকাশবাড়ি হোল্ডিংস লিমিটেডের একটা নাম্বার থাকবে যে নাম্বারে কল দিয়ে আপনারা ঢাকা পডকাস্ট মেনশন করলেই টিকেটিং এবং যে কোনো ট্যুর প্ল্যানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট এটা একটা স্পেশাল অফার হয়ে গেল ঈদ উপলক্ষে ঈদ উপহার ঈদ উপহার মিল্কি ভাই আপনি যে ওয়েডিং ডেস্টিনেশন বলছিলেন এটা কি আপনি শুরু করেছেন নাকি এটা শুরু করবে এটা একটা কথা চলছে আমার আচ্ছা আমি বিভিন্ন ডেস্টিনেশন পৃথিবীর ধরেন শ্রীলঙ্কা মালদ্বীপ ভারত দিয়ে একটা দেশের সাথে আমাদের কথাবার্তা চলছে প্রস্তাবটা ওদেরই তাদেরই প্রস্তাব এবং এটা একটা সুযোগ বাংলাদেশে আছে কারণ বাংলাদেশে আমাদের কাছে যে ডাটা আছে যে বাংলাদেশের যে ওয়েডিংগুলো হয় এগুলি অনেক বেশি এক্সপেন্সিভ হয় এবং মানুষ অনেক বেশি অর্থ ব্যয় করে এবং তাদের কিন্তু একটা ডিমান্ড যে আমরা এটাকে আমরা ডেস্টিনেশন ওয়েডিং করব তো ওই সুযোগগুলি আসলে কেউ করে দিতে পারে না জানেন যে মানুষকে সুযোগ অনেকটা তৈরি করে দিতে হয় তৈরি করে দিতে হয় তো তারা সুযোগটা তো এখনো পায় না দেখে তারা আসলে ইউজ করতে পারছে না এটা একটা বড় মার্কেট বাংলাদেশে আছে এই ডাটা আমাদের আমাদের কাছে যে অ্যানালাইসিস ডাটা আছে এতে এটাই বলে এবং আপনি যদি ওয়েডিং ডেস্টিনেশন করতে চান তাহলে আপনাকে এমন একটা দেশ পছন্দ করতে হবে যেখানে আপনার আত্মীয় স্বজন বন্ধু সবাই ভিসা পাবে সবাই ভিসা পাবে ধরুন আপনি দুশো লোকের একটা ওয়েডিং ডেস্টিনেশন করতে চান আপনি তো কাউকে বাদ দিয়ে করবেন না তো আপনি চিন্তা করবেন সবাই যেতে পারে এমন একটা ডেস্টিনেশনে মানুষ করতে চায় ফলে আমাদের কাছে সুযোগগুলি সামনে আসছে যে সবাই যেতে পারবে এবং কেউ বাদ যাবে না একটা ওয়েডিং ডেস্টিনেশন করে আসতে পারবে তো আমাদের সাথে শ্রীলঙ্কা মালদ্বীপ এই দুটো দেশের কথাবার্তা এক ধরনের ফাইনালাইজ হয়ে আছে যে কোনো সময় আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসবো আচ্ছা বাহ ভাই এই যে ট্যুরিজম সেক্টরে বাংলাদেশে বুম হচ্ছে বা আমরা বলছি ট্রাভেল এজেন্সিতে বুম হচ্ছে এই বিজনেসের ভবিষ্যৎটা আপনি কীরকম দেখছেন যেমন এমন অনেক ইয়াং জেনারেশন আমি এখন দেখছি যে তার ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় বিভিন্ন ধরনের ভিসা প্রসেস করে তারা জানে কীভাবে করতে হয় অনেকে সাপোর্ট দিচ্ছে একটা সার্ভিস নিচ্ছে তো এখন তো দুই এই দুই হাজার চব্বিশে এই ট্যুরিজম ব্যবসাটা বা ট্রাভেল এজেন্সির ব্যবসাটার ভবিষ্যৎটা আপনি কোথায় দেখেন আমি আমি আমারটা বলবো যে দুই হাজার দশ থেকে আস পর্যন্ত আমাদের গ্রোথ করে নিচে নামে নাই জি জি সবসময় আপ ট্রেন্ডে আছে এবং এমনও হয়েছে যে একশো দেড়শো পার্সেন্ট গ্রোথও আমাদের একশো দেড়শো পার্সেন্ট মানে এক বছর তো বছর একশো দেড়শো গ্রোথ হয়ে গেছে এটা এখনও পর্যন্ত আপ ট্রেন্ডে আছে মার্কেট অনেক বড় আপনার বড় হচ্ছেও তবে ভবিষ্যৎ অনেক ভালো একটা একটা জিনিস হলো যারা যারা করবে যারা উদ্যোক্তা যারা এখানে আসবে তারা অবশ্যই মনে রাখতে হবে এটা ডিজিটালের দিকে যাচ্ছে অবশ্যই ডিজিটালাইজড বিজনেসকে ডিজিটালাইজ করতে পারবে এই সক্ষমতা নিয়ে আসতে হবে আচ্ছা হ্যাঁ ট্র্যাডিশন ট্র্যাডিশনাল যে বিজনেসটা এটা এক সময় গিয়ে হয়তো 5 বছর পরে বা থাকবে না শত বছর হ্যাঁ মেনুয়াল থাকবে না পরের এখন রাইট চয়েস হলো আপনি যদি ডিজিটালাইজড কোনো সলিউশন নিয়ে আসেন জি তাহলে আপনার জন্য কিন্তু রাস্তা খোলা কম্পিটিশন সবসময় আছে থাকবে ওই যে বললাম একশো টাকা দেখে পঁচানব্বই টাকা বিক্রি করে সে থাকবেই বাট এক সময় যারা ভালো করার তারা ভালো করবে যারা ভালো প্রোডাক্ট নিয়ে আসবে তাদের অপারেশন স্কিল ভালো থাকবে ম্যানেজমেন্ট ভালো হবে তারা ভালো করবে মিলকি আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে কোভিডের মধ্যে যখন পুরা হোল ওয়ার্ল্ডে ট্যুরিজম ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল কিংবা কোনো হোটেলে কেউ যাচ্ছে না ট্রাভেল হচ্ছে না তো ওই সময়টা এবং তার পরবর্তী ইমিডিয়েট পরবর্তী সময়টা আপনি কিভাবে ম্যানেজ করেছেন বিকজ আপনার অনেক বড় ব্যবসা ছিল অনেক অনেক বড় ডিজাস্টার প্রভাবিত হয়েছে তখন আমার আমার মানুষজনের মনে ছিল প্রায় একশো একশোর উপরে লোক ছিল পাঁচ ছ মাস তার অনেক কষ্ট করেছে কোম্পানি তাদের ভেতর দিতে পারো না হুম এটা ডিজাস্টার আছে বাট আমরা

ডেস্টিনেশনটা শুধু কয়েকটা জায়গায় থাকবে এরকম কি কিছু অবশ্যই আমরা একটু এটা করি যে আমাদের আমাদের লিমিটেড ডেস্টিনেশনে করি আমরা আমাদের আমরা দেখি যে যেটা যেটা মানুষের জন্য মানুষ ভালো পছন্দ করে ওইদিকে ফোকাসটা আমরা দেই হ্যাঁ নিশ মার্কেটে আমি কোটা একটা কাজ করি কাজ করেন না হ্যাঁ তো কোভিডের পরে আপনার গ্রোথ রেট অনেক বেশি হাই হয়ে গেল আচ্ছা মানে কোভিডের আগে আমরা কাজ করেছি মার্কেটে নয় বছর সারা আট বছর নয় বছর

ডিমান্ড ক্রিয়েট হওয়ার কারণে আপনার একটা যে হোটেলটা ছিল তিরিশ ডলার সেটা হয়ে গেল সত্তর ডলার যে টিকেটটা ছিল পনেরো হাজার হয়ে গেল চল্লিশ হাজার ডিমান্ড ছাড়া পসিবল ডিমান্ড সাপ্লাই একটা

প্রফিট শেয়ার রেখে চলে গেলাম আমার আমার আকাশবাড়ি হলিডেজ যারা কাজ করে তারা সাথে কাজ করে দিনরাত পরিশ্রম করে জি এবং ওয়ান্ডারফুল টিম এটা আপনাকে তারা আমার সাথে অনেকেই তাদের যে গ্রোথ আকাশবাড়ির মাধ্যমে বা বারো বছর বছরে তারা আমাদের সাথে আছে তারা শুধু যে চাকরি করে এটা তারা মনে করে না তারা আকাশবাড়ির একটা অংশই মানে ওন করে হুম তবে তাদের রিকভারি হয়ে গেছে রিকভারি হয়ে গেছে আমার এক

পুরা ইয়েটা দিবে কারণ মানুষের সাথে ব্যবহারও একটা ব্যাপার স্যাপার আছে বিহেভিয়ার যখন অন না করতে পারলে ওই 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 সার্ভিস দিতে পারবে না দিতে পারবে না সেটাই ব্যাপার আর কি ভাই এখন তো ভবিষ্যতে এরকম কোনো ডিজাস্টার আসতে পারে আর ট্যুরিজম সেক্টর আজ 6 মাস এক বছর জন্য পুরো বন্ধ থাকতে পারে তো সেই অনুযায়ী কি আপনাদের কোনো প্রি প্ল্যান আছে তেমন আশা করছি না মানে মানে যেটা হয়ে গেছে সেটা

তো ইন রিসেন্টলি কি কোনো নতুন কোন ডেস্টিনেশন আপনার অ্যাড করেছে আমরা ভাবছি যে ইউরোপের দিকে একটা মানুষের খুব একটা ভালো ইন্টারেস্ট আছে এদিকে আমাদের অনেকদিন যেমন নজর ছিল কিন্তু বিভিন্ন কারণে হয়ে উঠছে না মানুষ যায় আমাদের খুব একটা প্রমোশন নেই আমাদের মাধ্যমে অনেক লোক যায় যাদের ভিসাগুলি হয়তো আমাদের মাধ্যমে যায় কিন্তু আমরা যেমন এগ্রেসিভ মার্কেটিং করি এটা প্রমোট করেন মানুষকে আমরা উদ্বুদ্ধ করি

সবই করা আছে অনেক ট্যুরিস্ট আমাদের কাছে ঘুরে আসছে না প্রাইস সেরকম আমি কিন্তু আপনার লন্ডনের প্যাকেজ দেখেছিলাম মানে আরো পাঁচ সাত বছর আগে থেকে লন্ডন এবং ইউএস এরটা ছিল অন্যগুলো ছিল না এখন হচ্ছে আপনি ফুল ইউরোপটাই চিন্তা করছেন আচ্ছা

এটা আপনার এখন আড়াই লাখ টাকা নিচে করা যাবে না বা দুই লাখ টাকা নিচে করা যাবে না তারপরে অনেক দাম কম বিকজ শুধু একটা ইউরোপের টিকিটের দামে আপনি এক লাখ ষাট সত্তর হাজার সেখানে আবার এত কিছু এত কিছু হ্যাঁ সেটাই সবই আসলে একটা আপনাকে যতটা সোর্স করতে পারেন এটা আসলে সোর্স করতে হয় আপনাকে আপনাকে বিভিন্ন যারা আপনার স্টেক হোল্ডার আছে ওদের সাথে কমিউনিকেট করে নেগোসিয়েশন করতে হয়

বিভিন্ন দেশে বিভিন্ন বিভিন্ন কনফারেন্সে যেতে হয় বিভিন্ন মিটিংসে যেতে হয় হোটেল ভিজিট করতে হয় তাদের সাথে এগ্রিমেন্ট করতে হয় ডিলস করতে হয়

দেন পিক আপ সার্ভিস মানে কোথাও কোনো কমতি ছিল না এবং খুব মানে ওই সঙ্গতিটা যেটা হয় যে না মানে সঙ্গতিটা ছিল এবং তারা হ্যাপি ছিল আপনার সার্ভিস অবশ্যই মানুষ হ্যাপি ছিল আনহ্যাপিও দেখবেন যেন তা না সব মিলেই তো ইয়ে বিজনেস আসলে আপনি যদি কোনো কোম্পানির গ্রোথকে আপনি অ্যানালাইসিস করেন

হয়তো রিকোয়েস্ট করেও অনেক সময় হয় না কিন্তু আপনি নেগেটিভ রিভিউ করতে কোনো রিকোয়েস্ট লাগে না আপনাকে করে দিচ্ছেন রিভিউ হয়ে যাচ্ছে শেয়ার হয়ে যাচ্ছে আপনি একটা 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 পজিটিভ রিভিউতে কোনো কমেন্ট নাই নেগেটিভ রিভিউতে 20 25 টা কমেন্ট পড়ে যাচ্ছে রাইট এটা একটা কঠিন চ্যালেঞ্জ এবং এটা ভালো এটা খারাপ বলছি না এটাতে কোনো মানুষ সতর্ক থাকে যে আমি যেন খারাপ না করি সবসময় আমার কোয়ালিটি ধরে রাখি

দু এক সাল থেকে আমি যখন দুই এক সাল থেকে দশ সালের দেশ ঘুরে ফেলছি তখন একটু মুভ করার চেষ্টা করছে করতে চাই তখনই জিনিসগুলো আমার একটু আমার আমার নজরে আসে হয়তো আমি বছর আগে হয়তো আমি বছর আগে করতে পারতাম পাঁচ বছর আগে আমার নজরে আসলে করতে পারতাম

আমি ফ্যামিলি থেকে আমি একাই করছি এবং আমার যে ম্যানেজমেন্ট টিম আমার টিম এর নেই কমপ্লিটলি তাদেরকে আমি গুরুত্ব দিই যারা আকাশবাড়ি হল প্রথম থেকে ছিল এবং অনেকেই আমার কোম্পানিতে এখনো আছে যারা একেবারে প্রথম থেকে আছে তো সেই তাদেরকে নিয়ে আমি ফ্যামিলিটা ফ্যামিলিটা করেছি এবং সবাই অ্যাক্টিভ সবাই খুবই আত্মতৃপ্তির সাথে কাজটা করে এবং তারা কিন্তু আপনার ফ্যামিলির অংশ এবং শেয়ারহোল্ডিং টাইপের যে তারা কিন্তু শেয়ার হোল্ডারের মতোই তারাই হচ্ছে আমার ওয়াইফ আমার ওয়াইফ যেটা করতে চাচ্ছে আকাশবাড়ির একটা উইংস আছে আকাশবাড়ি অপরাজিতা অপরাজিতা শুধুমাত্র মেয়েদেরকে নিয়ে আমরা চিন্তা করেছি যে মেয়েরা কমফোর্টেবল নিজেদের মতো ঘুরতে যেতে চায় এটা পপুলার হচ্ছে বাংলাদেশে আস্তে আস্তে তো

রূপকথা ট্যুরস এটা আকাশবাড়ির আরেকটা রূপকথা টুরস আসলে কি নিয়ে কাজ করছে এটা একটা একই প্রায় একই জিনিস একই জিনিস হ্যাঁ একই জিনিস কিন্তু এটা আলাদা ম্যানেজমেন্ট কাজ করে এটা আমি উদ্যোক্তা এটা এবং আলাদা ম্যানেজমেন্ট হিসেবে চলে এটা আমি আমি শুধু ব্যালেন্স শীট দেখি এটা মার্কেটে ভালো করছে রূপকথা ট্যুরস রিসেন্ট ডেজে চলো যায় বলে একটা কোম্পানি আমি ইনিশিয়েট করেছি এটা আমি ফাউন্ড অ্যাজ এ ফাউন্ডার হিসেবে আছি চলো যায় সেই সেইটা চলো যায় হলো সেই জিনিস যেটা আমি বললাম একটু আগে যে ডিজিটালাইজ চিন্তা ডিজিটালাইজ করতে হবে আচ্ছা পাঁচ বছর পরে হয়তো ট্র্যাডিশনাল বিজনেসটা হবে টিকবে না তো চলো যায় এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করছে যারা মানুষ সলিউশনগুলো অনলাইনে পাবে আচ্ছা এবং অ্যাক্সেসগুলো অনলাইনে পাবে সমস্ত অনলাইনে পাবে এবং মানুষের আসার যাওয়ার যে যে একটা দক্ষি বা মানুষ অনেক কিছু সলিউশন কুইক সলিউশন চায় এটা পাবে এবং কমপ্লিটলি যায় হবে আপনার হচ্ছে হলো আপনার অনলাইন সলিউশন অনলাইন সলিউশন তার মধ্যে একটা ব্যাপার আছে আমরা এটাকে হাইব্রিড বলছি কারণ আমরা ট্রাভেল ইন্ডাস্ট্রিতে যতটুকু বুঝি যে একেবারে অনলাইন বাংলাদেশিদের জন্য ভালো না তারা পছন্দ করে না আচ্ছা আমরা দুটাই রেখেছি যে আপনি ফোনে কথা বলতে পারবেন অনলাইনে বুক করতে পারবেন ইচ্ছা করলে অফিস আসতে পারবেন মানে সব মিলেট হাইব্রিড মডেল তৈরি করেছে আমরাই প্রথম জি

বাট ইনফরমেশন এবং বুকিং এর যে পলিসি প্রসেস গুলি পেমেন্ট এগুলো আমরা একদম ডিজিটালাইজ করে ফেলেছি ওয়াও আচ্ছা মিল্কি ভাই আমার শেষ কোয়েশ্চেন আমাদের আজকের পডকাস্টের সেটা হচ্ছে যে আপনি ধরেন উদ্যোক্তা হিসেবে আপনি একজন ব্যবসায়ী হিসেবে মানে অনেক বছর হয়ে গেল তো আপনার যদি ধরেন এই ধরনের কোনো একটা ফিলোসফি অথবা যদি রিয়েলাইজেশন থাকে যে তিনটা জিনিস অথবা দুইটা জিনিস ব্যবসায়ের জন্য আপনার কাছে মনে হয় যে তিনটা জিনিস যদি থাকে অথবা দুইটা জিনিস থাকে তাহলে আপনি একজন ভালো ব্যবসায়ী হতে পারবেন সেই তিনটা জিনিসটা কি আপনার যদি তিনটা জিনিস বলে প্রথমে আপনাকে সৎ হতে হবে এটা মানে কোনো এটা কোনো অল্টারনেটিভ নাই সৎ সততা একটা মেইন ব্যাপার ব্যবসার মেন ব্যাপারটা হতে যে আলটিমেট রিফ্লেকশনটা ওই দেখাবে আপনাকে মানে লং টার্মটা এটাই কাজ করবে আপনারা জানেন যে পৃথিবীতে যত বড় বড় ব্যবসা আছে বিলিয়ন ডলারের বিজনেস একটা এথিক্সের উপরে হয়েছে কিন্তু not that যে স্বভাবের অনেক কাজ করছে হয়ে গেছে মূল কারণটা এথিক্স যে এই এথিক্সের কারণে তার বিজনেসটা এত বড় হয়ে গেছে এবং ওই এথিক্সটা আপনি ঘুরে দেখেন যে ওই যে সত সততা মানে আমি একটা কাস্টমার সাথে যা করছি আর ওর সাথে তাই করছি এবং আমার প্রোডাক্টের মধ্যে যা আছে তা সবার জন্যই তাই আছে বা আমাদের লাভ লসের যে অংশটা সেটা একদমই জাস্টিফাইড হতে হবে তো সেটাই সচেতন হলো মেন জিনিস আর কারেস্ট হলো আরেকটা পার্ট যা আপনাকে সাহস নিতে হবে হুম সাহস ছাড়া কোনো রাস্তা নাই যারা যারা এগ্রেসিভ না যারা একটু ডিফেন্সিভ বিজনেস করতে চায় তারা কিন্তু পিছনে পড়ে থাকে হুম যারা বড় বড় ব্যবসা করছে তারা আসলে যারা একটা এগ্রেসিভ আছে তারাই করছে তারাই করছে আর যারা ডিফেন্সিভ ব্যবসা করছে তারা কিন্তু একটা লেভেলে পড়ে আছে হুম আপনাকে অর্থ সাফল্য কিন্তু ঘরে এসে ধরা দিবে না আপনাকে যাইতে হবে আপনাকে এগ্রেসিভ হতে হবে সচেতন এবং কারের যেটা কারণ বলি আর একটা ব্যবসাকে ওন করতে হবে আপনার যদি কোনো বিজনেস কে ওন করেন মানে ব্যবসা তো আপনি ওন করছেন ওন করছেন বাট আপনাকে এটা প্যাশনেট হতে হবে রাইট প্যাশনেট হওয়া ছাড়া কোনো রাস্তা নেই আমি দিন রাতে এটাই স্বপ্ন দেখি এটাই দেখি এটাই বুঝ আমি কিন্তু আরো বিজনেস করে আমার অটোমোবাইলস কোম্পানি আছে আমার রিয়েল এস্টেট আছে আসাদ ভাইয়ের শেষ প্রস্তুত হচ্ছে প্রশ্নটা হচ্ছে বিশ একুশে আমি এরকম দেখেছি অনেকে অনেক ব্যবসা শুরু করে অনেক সফল হয়েছিলেন কিন্তু বিশে একুশে কোভিড এর ধাক্কা একদম সর্বশান্ত হয়ে গেছে মাইনাসে চলে গেছে এই ধরনের অনেক মানুষের আমি এখনো দেখি যে রিকভার করেছেন বা কেউ প্রচন্ড রকমের হতাশাগ্রস্ত খুব বাজে অবস্থায় আছে এই ধরনের মানুষ যেন নতুন করে শুরু করতে পারে তাদের বিষয়ে আপনি যদি কোনো সাজেশন বা কোনো গাইডলাইন দিতেন আমি তো আসলে এত বড় একটা অবস্থানও আসলে বিলং করে না উপদেশ দেওয়ার মতো একটা আমার চিন্তা আমি আসলে নিজেকে ইয়ে মনে করি না বাট আমি যেটা মনে করি যে ক্ষেত্রে মানুষ যদি মনে করে যে শুধু টাকা পয়সাই লাগে এটা আমি একটু এগ্রি না এখনকার যুগে অনেক ব্যবসা আছে যেগুলি আপনার শুধু ব্রেন রিলেটেডেড অনেক কিছু আছে এটা সেক্টর না অনেক কিছুতে আছে তো যারা যারা বিজনেস যারা উদ্যোক্তা আছে তারা অনেক কিছুই করতে পারে এখন যে অনলাইনের যুগ শুধু মাত্র প্রোডাক্ট না আপনার প্রোডাক্ট ঘরে কোনো জিনিস নাই প্রোডাক্ট নাই শুধু ফেসবুকে শোকেস কর বিজনেস করতে পারবেন হতাশ হওয়ার দিন আর এখন নাই আমি একটা কথা শুনতেছিলাম ফেসবুকে যে এখন যারা হতাশ বা যে এখন এখনো যাদের ইনকাম নাই বা যারা এখন গরিব বলছে এটা এক ধরনের লাক্সারি লাক্সারি আমার কোনো কাজ নাই আমার কোনো অর্থবিত্ত নাই এটা এক ধরনের লাক্সারি কথাবার্তা

আবার ঘুরে দাঁড়াবে মিল্কি ভাই আমরা প্রতি এপিসোডে আমাদের যারা গেস্ট আসে তাদের থেকে একটা সিগনেচার নেই একটা অটোগ্রাফ নেই আমাদের ইয়েতে আজকে এই পডকাস্ট হচ্ছে টোয়েন্টি এপিসোড আমি এটা আপনাকে দিচ্ছি আমি ইউ আর এর সাথে হচ্ছে আমি পেনটা দিয়ে দিচ্ছি আপনি কাইন্ডলি একটা মেসেজ আর আপনি একটা সিগনেচার দিবেন ডেট লেখে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আমি এখানে রেখে দিচ্ছি ধন্যবাদ মিল্কি ভাই আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আবার বসবো আমরা আবার আলোচনা করবো হয়তো আপনার অন্য কোনো প্রজেক্ট নিয়ে আপনাকে অনেক ধন্যবাদ ঢাকা পডকাস্ট পডকাস্টকে ধন্যবাদ এটা সমস্যা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলার সুযোগ হয়েছে জি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মিল্কি ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ঈদ মুবারক জানাচ্ছি আর এরই সাথে আমাদের আজকের পরকে শেষ করছি কিন্তু শেষ করাই কিন্তু বলে যেতে চাই মিল্কি ভাই কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলেন তার সকল টিকিটিংয়ে এবং ট্যুরিজমে এই ঈদ উপলক্ষে আপনাদের জন্য এর জন্য ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবে ঈদ মোবারক ঈদ মোবারক